ভাউয়ের ভাউ স্কিন সায়েন্সের বডি ওয়াশের প্রোডাক্ট রিভিউ করবো। সো গাইস, লুক লাইক প্যাকেজিং, এর মধ্যে কোনো রকম কেমিক্যাল, সিলিকন, প্রিজারভেটিভ কিছু নেই। এটা 250 ml এর একটা প্রোডাক্ট। এখানে ভাউয়ের সিম্বল দেওয়া অ্যান্ড এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, কীভাবে ইউজ করবে অ্যান্ড এর ইনগ্রিডিয়েন্টস লিস্ট অ্যান্ড এর প্রাইস, ম্যানুফ্যাকচারিং ডেট। তোমরা চাইলে এটা পজ করে দেখে নিতে পারো। ফোমিং বডি ওয়াশ, তো এর মধ্যে আছে লেমন, কিউকাম্বার অ্যান্ড অ্যালোভেরা অ্যান্ড শিয়া বাটার অ্যান্ড ভিটামিন ই। সো গাইস, এটা হচ্ছে সিলিকন ফ্রি, কেমিক্যাল ফ্রি, নো অ্যানিমাল টেস্টিং অ্যান্ড পোলট্রি ফ্রি অ্যান্ড ডার্মাটোলজিক্যালি টেস্টেড। সো এর মধ্যে কোনো রকম প্রিজারভেটিভ অ্যান্ড কালার থাকে না অ্যান্ড এটা 250 গ্রামের একটা বটল অ্যান্ড এর প্রাইস হচ্ছে 399। তোমরা ইজিলি ডিসকাউন্টে পেয়ে যাবে, এটা তোমরা শুধুমাত্র অনলাইন পাবে। আমি এটা ওদের ওয়েবসাইট থেকে নিয়েছিলাম। তোমরা এটা অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা, পাইপার ডট কম, ওয়ালের ওয়েবসাইট সব জায়গা থেকে ইজিলি তোমরা পেয়ে যাবে। এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সবগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো। অ্যালোভেরা, শিয়া বাটার, কিউকাম্বার, এগুলো আমাদের স্কিনের ভীষণভাবে বেনিফিশিয়াল। অ্যালোভেরা স্কিনকে ভীষণভাবে হাইড্রেট করতে হেল্প করে অ্যান্ড কিউকাম্বার স্কিনের যে পোরসগুলো থাকে সেগুলোকে মিনিমাইজ করতে হেল্প করে অ্যান্ড শিয়া বাটার স্কিনকে সফট অ্যান্ড স্মুথ রাখতে অ্যান্ড ব্রাইটনিং করতে হেল্প করে অ্যান্ড ভিটামিন ই সান ড্যামেজ থেকে যে প্রবলেমগুলো আমাদের হয় সেগুলোকে ঠিক করতে হেল্প করে। গন্ধটা ভীষণ ভালো অ্যান্ড এটা খুব ভালোভাবে একটা মানে এটা ইউজ করলে মনে হবে চারিদিকে একটা অ্যারোমা অ্যারোমা ফিল হয় অ্যান্ড এটা খুব ভালোভাবে লেদার ক্রিয়েট করে অ্যান্ড এর স্ট্রাকচার এরকম টাইপের দেখতে, একদম জেল কনসিস্ট, একদম জেল, কোনো রকম কালার নেই, একদম জেল টাইপের স্ট্রাকচার। সো তোমরা এটা অ্যান্ড এটা ইজিলি ট্রাভেল ফ্রেন্ডলি, এটা কোনো রকমভাবে লিকেজ হয় না, তোমরা এটা ইজিলি ট্রাভেল করতে পারো এটা নিয়ে। সো এবার বলি যে আমার এক্সপিরিয়েন্সটা কী। সো গাইস, এটা খুব ভালো একটা বডি ওয়াশ, এটা ইউজ করলে করার পর মনে হবে যেন স্কিনে কিছু একটা লেগে আছে। সো মানে বারবার ধোয়ার পরেও যেন মনে হয় আরও স্কিনে কিছু লেগে আছে। সো বাট এটা স্কিনটাকে ময়শ্চারাইজ করতে হেল্প করে, এর মধ্যে যে হাইড্রেশন প্রপার্টিস আছে না, যেহেতু স্কিনটাকে হাইড্রেট করতে এত ভালোভাবে হেল্প করে যার কারণে ওই ফিলটা হয়। সো এটা ইউজ করার পর আমার কোনো রকম ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হয় না। এটা মোস্ট বেনিফিশিয়াল হচ্ছে ড্রাই স্কিনের জন্য, নর্মাল স্কিনের জন্য, বাট অয়েলি স্কিনদের একটু প্রবলেম হতে পারে কারণ তাদের স্কিন অলরেডি অয়েলি থাকে অ্যান্ড এটা ইউজ করলে স্কিনটাকে ময়শ্চারাইজ প্রোভাইড করে, সুতরাং তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, বাট নর্মাল টু ড্রাই স্কিনের জন্য খুব ভালো অ্যান্ড উইন্টারের জন্য এটা একদম বেস্ট বডি ওয়াশ। উইন্টারের জন্য এটা ভালোভাবে ইউজ করতে পারো তোমরা অ্যান্ড সামারের জন্য নর্মাল টু ড্রাই স্কিন তারা এটা খুব ভালোভাবে ইউজ করতে পারবে। অ্যান্ড তোমরা যদি বলো এটা ইউজ করার পর স্কিনে কি কোনো ব্রাইটনিং আসে কি না বা স্কিনে সানট্যান চলে যায় কি না, হ্যাঁ এটা ইউজ করলে, এটা দিনের পর দিন ইউজ করার পর স্কিনে একটা হালকা ব্রাইটনিং এফেক্ট আসে অ্যান্ড স্কিন ভীষণভাবে ময়শ্চারাইজ এবং গ্লোয়িং লাগে অ্যান্ড স্কিনে যে ট্যানটা থাকে সেটা হালকাভাবে একদম রিমুভ করতে হেল্প করে, খুব ভালোভাবে রিমুভ করতে হেল্প করে না, হালকা হালকা হেল্প করে রিমুভ করতে অ্যান্ড ব্রাইটনিং যে বলছি, ব্রাইটনিং মানে কি, কেউ যদি কালো থাকে তাকে ফর্সা করতে হেল্প করবে না, আমাদের স্কিনের যে কোয়ালিটি থাকে সেগুলো সময়ের সাথে সাথে হারিয়ে যায়, তা এটা সেটাকে ফিরিয়ে আনতে হেল্প করে, মানে স্কিনের যে সেই কোয়ালিটিটা যেটা ড্যামেজ হয়ে গেছে সেটাকে রিপেয়ার করতে হেল্প করে অ্যান্ড গাইস, এটা ইনস্ট্যান্ট, আমরা যখন এটা ইউজ করবো, তোমরা যখন এটা ইউজ করবে ইনস্ট্যান্ট দেখবে স্কিনটা ভীষণভাবে গ্লোয়িং এবং ব্রাইট লাগছে, কিন্তু 2-3 ঘন্টা পর তোমরা দেখবে স্কিন আবার নর্মাল হয়ে গেছে। তো এটা এরকম ফিল হয় অ্যান্ড দিনের পর দিন ইউজ করতে করতে স্কিনের মধ্যে একটা ন্যাচারাল গ্লো তোমরা দেখতে পাবে। সো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো অ্যান্ড আমার আরেকটা চ্যানেল আছে অঞ্জলি লাইফস্টাইল, সেখানে আমি হোম রেমেডি রিলেটেড ভিডিও শেয়ার করি। সো অনেক ভিডিও আমি শেয়ার করেছি, তোমরা যদি এখনো দেখো না দেখো।